গত ক্লাসে আমরা মডেল 45 নিয়ে আলোচনা করেছি, আজকের এই ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানের মডেল 46 নিয়ে আলোচনা করব। তো 46 এর প্রথম যে প্রশ্ন আছে, দেখো যশোর বোর্ড 2019 সালের প্রশ্ন। প্রশ্নে বলা আছে, হিসাবের মোট ডেবিট টাকার অঙ্ক ও মোট ক্রেডিট টাকার অঙ্কের সমান হওয়ার কারণ কী? এটির কারণ হলো ব্যবসায়ের মোট সম্পদ এবং মোট দায় সমান হয়। তার মানে উত্তর হবে ক নম্বরটি, মোট দায় সমান সমান মোট সম্পদ। খ নম্বর প্রশ্নটি ইতিমধ্যে দুইবার বোর্ড পরীক্ষা এসেছে, রাজশাহী বোর্ড 2017 এবং চট্টগ্রাম বোর্ড 2016। প্রশ্নে বলা আছে, হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকে কী বলা হয়? এটির উত্তর হবে গ নম্বর, হিসাব চক্র। 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের জন্য একটি উত্তরপদ আছে, মিস্টার শামীমের কতিপয় হিসাবের যে নিম্নরূপ, নগদ 75,000 টাকা, মজুত পণ্য 20,000 টাকা, অফিস সরঞ্জাম 20,000 টাকা এবং পাওনাদার 10,000 টাকা। 3 নম্বর প্রশ্নটি সিলেট বোর্ড 2015 সালের প্রশ্ন। প্রশ্নে বলা আছে, মিস্টার শামীমের মূলধনের পরিমাণ কত? তাহলে দেখো, মূলধন নির্ণয় করতে হলে তার সম্পদ যোগ করতে হবে এবং সম্পদ থেকে দায়গুলোকে বিয়োগ করতে হবে। তো সম্পদে নগদ আছে 75,000 টাকা, মজুত পণ্য 20,000, তাহলে 95,000, এবং অফিস সরঞ্জাম 20,000, তাহলে 115,000, আর পাওনাদার দায় আছে 10,000, তাহলে 115,000 থেকে 10,000 বিয়োগ করলে হবে 105,000 টাকা, অর্থাৎ ঘ নম্বরটি উত্তর। 4 নম্বর প্রশ্নে বলা আছে, মিস্টার শামীমের চলতি সম্পদের পরিমাণ কত? চলতি সম্পদ হলো তার নগদ এবং মজুত পণ্য, এই দুইটি। নগদ আছে 75,000 টাকা এবং মজুত পণ্য আছে 20,000 টাকা, তাহলে উত্তর হবে 95,000 টাকা, 4 নম্বর প্রশ্নের উত্তর। 5 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, এটি চট্টগ্রাম বোর্ড 2017 সালের প্রশ্ন, একটি বহুপদী প্রশ্ন। বলা আছে, একতরফা দাখিলা পদ্ধতিতে একটি পক্ষ লিপিবদ্ধ করা হয়, দুইটি পক্ষ লিপিবদ্ধ করা হয়, কিছু লেনদেনের কোনো পক্ষই লিপিবদ্ধ করা হয় না। এই তিনটি কিন্তু সঠিক, কেননা একতরফা দাখিলা পদ্ধতিতে কিছু কিছু লেনদেনের একটি পক্ষ লিপিবদ্ধ করা হয়, কিছু কিছু লেনদেনের দুইটি, আবার কোনো লেনদেন হিসাবভুক্ত করা হয় না। 6 নম্বরের প্রশ্নটি ঢাকা বোর্ড এবং দিনাজপুর বোর্ডের 2017 সালের প্রশ্ন। প্রশ্নে বলা আছে, কোনটি হিসাবের পাকা বই? এটির উত্তর হবে ক নম্বর, খতিয়ান। খতিয়ানকে হিসাবের পাকা বই বলা হয়। 7 নম্বরে বলা আছে, হিসাবের পোস্টিং পরবর্তী ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য নির্ণয় করাকে কী বলে? এটাকে বলা হয় জেড টানা বা ব্যালেন্সিং করা। 8 নম্বরে বলা আছে, বিএফ শব্দের অর্থ কী, অর্থাৎ এটাকে ইংরেজিতে বলা হয় ব্রড ফ্রড, মানে উপর থেকে আনিত, গ নম্বর উত্তর। 9 নম্বর প্রশ্নে বলা আছে, খতিয়ান থেকে জানা যায় মোট আয়, মোট ব্যয়, মোট সম্পদ ও মোট দায়, সবগুলোই কিন্তু খতিয়ান থেকে জানা যায়, তাহলে উত্তর হবে একেবারে শেষেরটি, ঘ নম্বর। 10 নম্বর প্রশ্নটি রাজশাহী বোর্ড 2017 সালের প্রশ্ন, কলকব্জা ক্রয় 10,000 টাকা, কলকব্জা হিসাবে ডেবিট না করে ক্রয় হিসাবে ডেবিট করা হয়, সেটি কোন ধরনের ভুল? এটি হলো নীতিগত ভুল, কেননা কলকব্জা ক্রয় এটি একটি মূলধন জাতীয় ব্যয়, এটিকে ক্রয় হিসাবে অর্থাৎ মুনাফা জাতীয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে, তাই এটি নীতিগত ভুল। IASC সুনির্দিষ্ট ছক প্রদান করেনি, কোনটি? রেওমিলের। রেওমিলের কিন্তু কোনো সুনির্দিষ্ট ছক নেই, তাহলে উত্তর হবে খ নম্বর, রেওমিল। 12 নম্বর প্রশ্নটি সিলেট বোর্ড 2019 সালের প্রশ্ন। বলা আছে, 30 সেপ্টেম্বর 2018 তারিখের রেওমিলে কোনটি অন্তর্ভুক্ত হবে? তো দেখো, সবগুলো দেওয়া আছে হাতে নগদ, ব্যাঙ্ক জমা অতিরিক্ত, তো এগুলো কিন্তু সম্পদ আর দায়। প্রথম যে অপশনটি আছে 1/1/2017 তারিখের হাতে নগদ, এটি কিন্তু অন্তর্ভুক্ত হবে না, কারণ এটি প্রারম্ভিক সম্পদ। এরপর আছে 30/9/2018 তারিখের ব্যাঙ্ক জমা অতিরিক্ত, এইটি কিন্তু হিসাবভুক্ত হবে, কারণ এটি কিন্তু সমাপনী দায়। 13 নম্বরের প্রশ্নটি রাজশাহী বোর্ড 2017 সালের প্রশ্ন। প্রশ্নে বলা আছে, রেওমিলে ধরা পড়ে না এমন ভুলকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? এটির উত্তর হবে দুইভাবে, একটি হলো করণিক ভুল, অপরটি হলো নীতিগত ভুল। এরপর দেখো, একটি উদ্দীপক দেওয়া আছে, 2015 সালে আমান ট্রেডার্সের প্রারম্ভিক সরবরাহ মানে মণিহারি 5,000 টাকা, সরবরাহ ক্রয় 3,800 টাকা এবং বছর শেষে অব্যবহৃত সরবরাহ আছে 800 টাকা। তো 14 নম্বরে বলা আছে, চলতি বছরের সরবরাহ ব্যয়ের পরিমাণ, তাহলে আমাদের প্রারম্ভিক এবং সরবরাহ ক্রয় যোগ করতে হবে, 5,000 আর 3,800 যোগ করলে 8,800 টাকা, এখান থেকে অব্যবহৃতটি বাদ দিতে হবে, অব্যবহৃত আছে 800 টাকা, বাদ দিলে আমরা পেয়ে যাব উত্তর 8,000 টাকা। 15 নম্বর প্রশ্নে আছে, অব্যবহৃত সরবরাহ লিপিবদ্ধ করলে আমান ট্রেডার্সের ব্যবসার কী প্রভাব পড়বে? তো অব্যবহৃত সরবরাহ যদি আমরা লিপিবদ্ধ করি, তাহলে আমাদের ব্যয়ের পরিমাণ কমে যাবে, আর ব্যয় যদি কমে যায়, তাহলে নিট মুনাফা বৃদ্ধি পাবে, তার মানে উত্তর হবে গ নম্বরটি। 16 নম্বর প্রশ্নটি দিনাজপুর বোর্ড 2020 সালের প্রশ্ন। প্রশ্নে বলা আছে, বিক্রেতা কোনটি প্রস্তুত করেন? এটি বলা হয়েছে ডেবিট নোট। দেখো, ডেবিট নোট প্রস্তুত করা হয় ক্রয় ফেরত জাবেদার জন্য, তাহলে এটি কিন্তু ক্রেতা প্রস্তুত করেন। এরপর রয়েছে চালান, ক্যাশ মেমো, চালান বিক্রেতা প্রস্তুত করেন এবং ক্যাশ মেমো কিন্তু বিক্রেতা প্রস্তুত করেন, তাহলে এটির উত্তর হবে 2 এবং 3। 17 নম্বর প্রশ্নে বলা আছে, নগদে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়? নগদে পণ্য ক্রয় বিক্রয় করলে চালান ব্যবহৃত হয়।
18 নম্বরে বলা আছে, ব্যাংক হতে ঋণ গ্রহণ এই লেনদেনের দ্বারা হিসাব সমীকরণে কোন উপাদানের প্রভাব পড়বে? তো ব্যাংক হতে ঋণ নিলে যা পেতে হবে নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক ঋণ ক্রেডিট। তো নগদান সম্পদ অর্থাৎ এ বৃদ্ধি পাবে এবং ঋণ হলো দায় হিসাব অর্থাৎ এল বৃদ্ধি পাবে। তাহলে উত্তর হবে খ নম্বর, এ ও এল বৃদ্ধি পাবে। 19 নম্বরের প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 2015 সালের প্রশ্ন। প্রশ্নে বলা আছে, স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র কিসের বৈশিষ্ট্য? এটি হলো লেনদেনের বৈশিষ্ট্য। 20 নম্বর প্রশ্নটি রাজশাহী বোর্ড 2020 সালের প্রশ্ন। এই প্রশ্নে বলা আছে, জামাল 1 অক্টোবর 2019 সালে নগদ 1 লক্ষ টাকা, ব্যাংক ঋণ 50,000 টাকা এবং 10,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করেন, এখানে ব্যাংক ঋণ প্রভাব ফেলবে কোনটিতে? তো ব্যাংক ঋণ দেখো ঠিক আগের প্রশ্নের মতোই, ব্যাংক ঋণের নগদান হিসাব ডেবিট এবং ঋণ হিসাব ক্রেডিট। তাহলে নগদান সম্পদ হিসাব আর ঋণ হলো দায় হিসাব, তাহলে প্রভাব ফেলবে সম্পদে ও দায়। তাহলে উত্তর হবে বিশের গ, 2 এবং 3। 21 নম্বরের প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 2016 সালের প্রশ্ন। প্রশ্নে বলা আছে, কোন নির্দিষ্ট দিনে বা মাসে সংঘটিত লেনদেনের মোট সংখ্যা ও পরিমাণ জানা যায় কোনটি থেকে? এটি হবে জাবেদা থেকে, কারণ জাবেদারকে দিন অনুযায়ী বা তারিখ অনুযায়ী হিসাব করা হয়। ওই দিনে কতগুলো লেনদেন সংঘটিত হয়েছে, কত টাকার লেনদেন সংঘটিত হয়েছে, সেটি জাবেদা থেকে জানা যায়। 22 নম্বর প্রশ্নটি বরিশাল বোর্ড 2017 সালের প্রশ্ন। বলা আছে, প্রাপ্ত চেক প্রত্যাখ্যাত হলে কোন হিসাব খাতটি ক্রেডিট হবে? আমরা সাধারণত দেনাদারের কাছ থেকে চেক পাই, দেনাদারের নিকট থেকে চেক পেলে জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এখন যদি চেকটি প্রত্যাখ্যাত হয় তাহলে সেই জাবেদাটি পরিবর্তন করে দিতে হবে, অর্থাৎ দেনাদার হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। তাই এই প্রশ্নের উত্তর হবে ব্যাংক হিসাব ক্রেডিট। 23 নম্বর প্রশ্নের আগে একটি উদ্দীপক দেওয়া আছে। 2016 সালের মার্চ মাসের 15 তারিখে জনাব রূপম 10% কারবারি বার্তায় কনক ট্রেডার্সের নিকট 40,000 টাকার পণ্য বিক্রি করেন এবং নগদ অর্থ আদায়ের শর্ত হিসাবে 4/15 নিট 28 উল্লেখ করেন। তো প্রশ্নে বলা আছে, উদ্দীপকের লেনদেনটি জনাব রূপক কত টাকা হিসাবভুক্ত করবেন? তিনি 40,000 টাকার পণ্য বিক্রি করেন 10% বার্তায়, তাহলে 40,000-এ 10% হলো 4,000, 40,000 থেকে 4,000 বাদ দিলে 36,000 টাকা। তাহলে 23-এর উত্তর হবে খ 36,000 টাকা। 24 নম্বরে বলা আছে, 4/15 নিট 28 এই কথার অর্থ কী? এই কথার অর্থ হলো 15 দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে 4% ছাড়, অর্থাৎ খ নম্বর ঠিক আছে, এবং 28 দিনের মধ্যে অবশ্যই মূল্য পরিশোধ করতে হবে, তার মানে 2 ও 3 হবে সঠিক উত্তর, গ নম্বরটি। 25 নম্বর প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2020 সালের প্রশ্ন। এই প্রশ্নে বলা আছে, প্রকৃত জাবেদায় লেখা হয় কোনটি? তো প্রথম অপশানে দেওয়া আছে নগদে যন্ত্রপাতি ক্রয়। দেখো নগদে যন্ত্রপাতি ক্রয় করলে জাবেদা হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো এটি চলে যাবে নগদ প্রদান জাবেদা, যেটি একটি বিশেষ জাবেদা। এরপর গ নম্বরে দেখো বলা আছে, ধারে পণ্য ক্রয়, এটি জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, এটি চলে যাবে ক্রয় জাবেদায়। এরপরে খ এবং গতে যে দুটি আছে, ধারে আসবাবপত্র ক্রয় এবং কৃত পণ্য ফেরত, এই দুটির একটিও কিন্তু বিশেষ জাবেদায় অন্তর্ভুক্ত হয় না। কিন্তু যেহেতু বহু নির্বাচনী প্রশ্ন আমাদের একটি মাত্র উত্তর দিতে হবে, সেই কারণে এখানে আমরা ঘ নাম্বারটিকে বেছে নিব। খটি আমরা কেন বাদ দিলাম, দেখো আমরা এখন নবম দশম শ্রেণীতে যে ক্রয় জাবেদা করি সেটিকে বলা হয় এক ঘোড়া ক্রয় জাবেদা। এখানে শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় করলে লিখতে হয়, কিন্তু যখন আমরা HSC লেভেলে যাব তখন বহু ঘোড়া ক্রয় জাবেদা রয়েছে, সেখানে কিন্তু বাকিতে সম্পদ ক্রয় করলেও ক্রয় জাবেদায় লিখতে হয়। তার মানে ধারে আসবাবপত্র ক্রয় এটি কিন্তু বহু ঘোড়া ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হয়, এই কারণে এটিকে আমরা বাদ দিয়ে দিব এখানে, যদিও এই বিষয়টি তোমাদের সিলেবাসে নেই। 26 নম্বরে যে প্রশ্নটি রয়েছে এটি ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে, পণ্য বিক্রয় 1 লক্ষ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 20,000 টাকা, বিক্রয় ফেরত 10,000 টাকা এবং অফিস ও প্রশাসনিক খরচ নিট বিক্রয়ের 10% হলে পরিচালন মুনাফা কত? তাহলে প্রথমে দেখো আমরা নিট বিক্রয় নির্ণয় করি, বিক্রয় আছে 1 লক্ষ টাকা, বিক্রয় ফেরত আছে 10,000 টাকা, তাহলে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দাও, আমাদের নিট বিক্রয় হলো 90,000 টাকা। এরপর দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয় 20,000 টাকা, তাহলে নির্বিক্রয় 90,000 থেকে আমরা 20,000 বাদ দিলাম, তাহলে আমার মোট মুনাফা হলো 70,000 টাকা। এবার মোট মুনাফা থেকে অফিস ও প্রশাসনিক খরচ বাদ দিলে আমরা পরিচালন মুনাফা পাবো। তো বলা আছে অফিস ও প্রশাসনিক খরচ নির্বিক্রয়ের 10%, তার মানে 90,000-এ 10% 9,000 টাকা। তো আমাদের মোট মুনাফা ছিল 70,000, এখান থেকে 9,000 বাদ দিলে থাকে 61,000 টাকা, তার মানে পরিচালন মুনাফা খ নম্বরটি 61,000 টাকা। 27 নম্বর প্রশ্নটি সিলেট বোর্ড 2019 সালের প্রশ্নে বলা আছে, বিশদ আয় বিবরণীর দ্বিতীয় ধাপে কোনটি হিসাবভুক্ত করতে হয়? এটির উত্তর হবে খ নম্বর, বিক্রিত পণ্যের ব্যয়। প্রথম ধাপে নিট বিক্রয় হিসাবভুক্ত করা হয় এবং দ্বিতীয় ধাপে বিক্রিত পণ্যের ব্যয় হিসাবভুক্ত করা হয়। 28 নম্বর প্রশ্নটি দিনাজপুর বোর্ড 2020 সালের প্রশ্নে বলা আছে, মুবিন ট্রেডার্সের ক্রয় 1 লক্ষ টাকা, বহিপরিবহন 5,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 50,000 টাকা এবং সমাপনী মজুত পণ্য 45,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় কত? তাহলে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র হলো প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় যোগ করতে হবে। প্রারম্ভিক মজুত পণ্য আছে 50,000, ক্রয় আছে 1 লক্ষ টাকা, তাহলে মোট 1,50,000,
এখান থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দিতে হবে, সমাপনী মজুদ পণ্য আছে 45,000, তাহলে উত্তর হবে 1,05,000 টাকা। 29 নম্বর প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 2020 সালের, প্রশ্নে বলা আছে কুরিন অবলোপন করা হলো 1,500 টাকা, লেনদেনের জাবেদায় ডেবিট ক্রেডিট কী হবে? কুরিন অবলোপন করলে জাবেদা হয় কুরিন সঞ্চিত হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট, তাহলে উত্তর হবে ঘ নাম্বারটি। 30 নম্বর প্রশ্নে বলা আছে মালিকানা শর্ত হলো মালিকের দাবি, এটি ঠিক আছে তৃতীয় পক্ষের অধিকার, এটি কিন্তু ঠিক নেই, কারণ তৃতীয় পক্ষের অধিকার মানে হলো দায় হিসাবের একটি প্রকার, এটিও কিন্তু ঠিক আছে, তাহলে উত্তর হবে 1 ও 3, তার মানে খ নাম্বারটি।